जन्म থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যা সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, BERA, ASSR, ENG, VNG, EKG, Vestibular, Psychological পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন। শচীনের থেকেও কম বয়সে রঞ্জি অভিষেক নজির গড়ল 12 বছরের বৈভব। নতুন বছরের 5ই জানুয়ারি সকালটা আজীবন ভুলতে পারবে না 12 বছরের ছোট্ট ছেলেটা। পাটনার মইনুল হক স্টেডিয়ামের 22 গজে এক উঠতি প্রতিভার রঞ্জি অভিষেক ঘটল, নাম বৈভব সূর্যবংশী। মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র 12 বছর 284 দিন বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটল বিহারের বৈভবের। 1988 সালে 11ই ডিসেম্বর 15 বছর 232 দিন বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটিয়েছিলেন সচিন টেন্ডুলকার। এবার মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গেল বৈভব, একই সঙ্গে আরও একটি নজির গড়ল সে। বৈভব হলো ভারতের চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার যে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটাল। রঞ্জি ট্রফিতে খেলতে নামার আগে ভারত অনূর্ধ্ব ১৯ এ ভারত অনূর্ধ্ব ১৯ বি দলের হয়েও খেলেছে এই বিস্ময় বালক। এবার এশিয়ার ধনীতম আদানি পেছনে ফেললেন আম্বানিকে। হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন দুই দিন আগে, এবারে ফের সুখবর দিলেন গৌতম আদানি। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে পেলেন এশিয়ার ধনীতম হওয়ার শিরোপা। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুসারে এমনটাই জানা যাচ্ছে। গত বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় এসিবিআই তদন্তের ওপরই ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের, যার পর গতি পায় ধনকুপের গোষ্ঠীর শেয়ার। এই মুহূর্তে আদানির মোট সম্পদের পরিমাণ 97.6 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 811,584 কোটি টাকা। তার থেকে সামান্যই দূরে রয়েছে আম্বানি, তার সম্পদের পরিমাণ 97 বিলিয়ন মার্কিন ডলার। জ্বালানি সংকট, ঘোড়ায় চেপে খাবার পৌঁছলেন জোম্যাটো ডেলিভারি বয়, ভিডিও ভাইরাল। ঘোড়ায় সবার হয়ে বিয়েবাড়িতে পাত্রকে প্রবেশ করতে দেখা যায়, আবার শহরের রাস্তায় মাউন্টেন পুলিশ দেখা যায় অনেক সবাই, কিন্তু খাবার ডেলিভারি করা হচ্ছে ঘোড়ায় চেপে, আগে কখনো দেখেছেন? এমনই ঘটনার সাক্ষী থাকলো হায়দ্রাবাদ। ঘোড়া ছুটিয়ে খাবার পৌঁছে দিলেন জোম্যাটো ডেলিভারি বয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা। আসলে মঙ্গলবার দেশজুড়ে ট্রাক চালকদের ধর্মঘটে তৈরি হয় জ্বালানি সংকট। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পের বাইরে ছিল লম্বা লাইন, হায়দ্রাবাদেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু ক্রেতাদের কাছে খাবার ঠিক সময় পৌঁছে দিতেই হবে। জ্বালানি নিতে পেট্রোল পাম্পের বাইরে 3 ঘন্টা দাঁড়িয়েও মেলেনি জ্বালানি, অগত্যা বাইক রেখে ঘোড়াতেই সওয়ার হন তিনি। চাকরি বাঁচাতে নাকি লক্ষ টাকার অস্ত্রোপচার তরুণীর, কিন্তু কেন দেখব নজরে দুনিয়া। যত কাণ্ড চীনে, প্রতারণার এমন চেহারা সচরাচর দেখা যায় না। তরুণী রিসেপশনিস্টকে আরও সুন্দরী হতে হবে, জোর করে তার নাকে অস্ত্রোপচার করালো মালিক পক্ষ। এর জন্য 2.9 লক্ষ টাকা কোম্পানির থেকেই ঋণ নেন তরুণী, যদিও অস্ত্রোপচারের পর সেই তাকেই ছেঁটে ফেলা হলো সংস্থা থেকে। তরুণীর দাবি, আদতে চড়া সুদে ঋণ করানোই ছিল কোম্পানির উদ্দেশ্য, এখন সর্বস্ব খুইয়ে মাথায় হাত পড়েছে তার। আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।